এই তিনটি যুগে তিনবার কোরআন জমা হয়েছে এখন আমরা জানবো যে রসুল যুগে কোরআন জমা অর্থাৎ জমাউল কোরআন বলতে কি বুঝায় আবু বকর যুগে জমা বলতে কি বোঝায় ওসমানবাদী আল্লাহর যুগে জমা বলতে কি বুঝায় আমরা এই তিনটা জিনিস আলাদা আলাদা ভাবে করবো প্রথমে আল জমাউল আউয়াল ব্যবহার করলে দুইটা অর্থ বুঝায় দুইটা অর্থের যে কোনো একটা বুঝায় রসুল করিম সাল্লামের যুগে কোরআন সংকলন অথবা কোরআন জমা বললে এই দুইটা বোঝা একটা হচ্ছে মুখস্ত করা আর একটা হচ্ছে লেখা সাবাইকরাম রসুল করিম সাল্লা থেকে শুনে বুঝতেন মুখস্থ করতেন আর যারা লেখা জানতেন তারা লিখতেন ফ্নাউল আউ্বাল অর্থাৎ প্রথম প্রকার যেটা এটা ফান্না আউয়াল فإن الأمة الأمية التي بعث فيها الرسول كانت من أسرع الناس حفظا جادر كاتي رسول پردتو هاي چلن ترى چلن أمي تدير مدلقا پورا جانا مانوش چلو قوم كنتو تدير حفظ شكت چلو تدو بخل وهكذا الصحابة وعنوا بسماع القرآن الكريم من النبي وحفظه ومدارسته أر আরও একটা জিনিস ছিল সাহাবাই কারাম রসুল করিম সাল্লামের কাছ থেকে কোরআন শোনার ব্যাপারে এবং মুখস্থ করার ব্যাপারে নিজেদের মধ্যে পরস্পর মুদার আসা অর্থাৎ নিজেরা নিজেদের মধ্যে চর্চা পরিচর্চা পরিচর্যা করার ব্যাপারে ছিলেন অত্যন্ত গুরুত্ব দানকারী ব্যক্তি তারা অত্যন্ত গুরুত্ব প্রদান করেছিলেন বিষয়টাকে হেতাম্য প্রচন্ড গুরুত্ব দিয়েছিলেন শোনার ক্ষেত্রে হিপস فلم يكون يتجاوز عشر آيات حتى يتعلموا ما فيها من العلم والعمل وقاموا به ليلهم تهجدا وتلاوة حتى كان يسمع لبيوتهم دوي كدوي النحل من التلاوة. আমরা দেখ জানি যে রাসুল্লা সাল্লাসম সাহাবারা দশটা দশটা আয়াত রসুলের কাছ থেকে জানার পরে শিখে নেওয়ার পরে ওই দশটা আয়াতের উপর যা এল আছে সেটা শিখতেন সেটার উপর আমল করতেন এবং রাতের বলা জেগেছে জেগে থেকে তারা তাহাজজিতে নামাজ পড়তেন ওই আয়াতগুলো তেলাওয়াত করতেন প্র্যাকটিস করতেন এর ভিতরের জ্ঞান এল সব শিখে নিয়ে আমল শেষ করার আগে তারা আর দশটা আয়াত নিতেন না ওই দশটা আয়াতকে তারা এভাবে আয়ত্ত করতেন করার পর বাকি নতুন করে আর এক আরো দশটি আয়াত তারা শিকার শুরু করতেন এভাবে তারা আয়াতগুলোকে আত্মস্থ করতেন হিপস করতেন আমল করতেন বোঝার চেষ্টা করতেন কি রাসুল করিম ইসলামের সাহাবিদীর ঘরের পাশ দিয়ে হেঁটে গেলে তাদের ঘরে মৌমাছির আওয়াজ যেমন গুনগুন আওয়াজ হয় কুরআন তেলাওয়াতের সেই আওয়াজ তা কি পরিসোনা যেত অর্থাৎ তারা প্রতিটি ঘরে কুরআন তেলাওয়াত করতেন তাদের নারীরা পুরুষরা শিশুরা কুরআন তেলাওয়াতে এত বেশি মশগুল ছিলেন মৌমাছির আওয়াজের মতো প্রত্যেকটা ঘর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত ফালা আজবা আন ইয়াকছুরা সাহাবা এজন্য সাহাবীদের মধ্যে হাফেজুল কুরআন বেশি হওয়াটা আশ্চর্যের বিষয় নয় হাতিফাত এমনকি সাহাবাদের মধ্যে বিরাট এক জামাত সাহাবা কোর্রা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন কোর্রা মানে হচ্ছে কারির বহু বচন যারা কোরআন কেরাত জানতেন অর্থ জানতেন ব্যাখ্যা জানতেন মুখস্থ জানতেন সবকিছু জানতেন তাদেরকে কোর বলা হয় কেন আয়দা দেন কাবিয়ারা এই কোর্রাদের সংখ্যা ছিল বিশাল এক সংখ্যা আমরা এখান থেকে জানতে পারলাম এই যে প্রথম প্রকার হেফজহু ফিসুদু সাহাবাই কালামের মধ্যে বিশাল এক সংখ্যক সাহাবি কোরআনকে হৃদয়ে হিপস করেছিলেন মুখস্ত করেছিলেন অর্থ মুখস্থ করেছিলেন সেটা আমল করেছিলেন প্র্যাকটিস করেছিলেন এবং তাদের ঘরের লোকেরাও সেটা চর্চা করত এটা যে অর্থটা রসুল্লাহর যুগে আমরা দেখি সেটা হলো

মানে অপ্রতুম ওকান আলা হেদ ইরতি মুফার খান গয় মাজম এই জন্য কোরআন মাজিদ তখন এক জায়গায় লেখা সম্ভব ছিল না বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলগা আলগা করে আলাদা আলাদা করে সাহাবে কারাম লিখতেন ওয়া ইন নামা আলাম ইউজমা ফিকিতে বিন ওয়াহিদিন আলা আহদ এর সুদুল্লাহ হিসাল্লাল্লাহ আলী হোসাল্লাম লিতেতা নজুরিল ওয়াহি মুনাজ্জামান হাসাবাল আহদায় এই জন্য আল্লাহ যুগে কোরআনকে একটা কিতাবে লেখা সম্ভব হয় নাই যেহেতু এক জায়গায় লেখার মতো এত জিনিস আল্লাহ রাসুলের যুগে কাগজ কলম ইত্যাদি সংগ্রহ করা খুবই কঠিন ব্যাপার ছিল এই বিভিন্ন অকিল আতিল কাতিবি নবাবাশাহ ইলেল কেতাবা যেহেতু আসুল যুগে সাহাব একারামের স্মৃতিশক্তিও বেশি ছিল মুখস্ত করতে ফেলতেন খুব দ্রুত পাশাপাশি লেখার লেখকও কম ছিল এবং লেখার উপকরণও ছিল খুবই কম অপ্রতুল এজন্য জন্য সময় নির্ভর করা হতো এয়াতেমাত করা হতো এই যুগে হেপসের ওপর সাহাবেকারাম মুখস্ত করতেন বেশি লিখতেন কম

আয়াতগুলো ছিল তার করা আল্লাহ রসুলের নির্দেশে আয়াতগুলো তার তিপ করাই ছিল কলাজেদ কবিদার নবী সাল্লাম ওলাম ইয়াকুনিল কোরআন জুমি আফি সাই ইন বোখারের এই হাদিসটিতে বলছেন যে আল্লাহ রসুলের ইন্তকাল যখন হলো তখনও পর্যন্ত কোরআনকে এক জায়গায় একত্রিত করা সম্ভব হয়নি বরং মুফার জায়গায় আলাদা আলাদা

আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমরা রসূল করিম সাল্লাল্লাহু যুগে জমল কুরআন বলতে এই দুইটা জিনিস বুঝি একটা হচ্ছে হেফযুহু ফিস সুদুর মানে মুখস্থ করা আর একটা কিতাবাতুহু ফিস সুতূর অর্থাৎ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে সাহাবায়ে کرامের লিখে রাখা এইভাবেই রাসূলের যুগে জমল হয়েছে আল্লাহর রাসূলের যুগটা কি তোমরা বুঝতে পেরেছো কথা বলো

এবং বিশেষ করে হাফেজ কোরআন অনেক হাফেজ কোরআন শহীদ হয়ে গিয়েছিলেন সেই ঘটনাটা মূলত আবু বকুরকে কোরআন সংকলনের কাজে উজ্জীবিত করেছিল এটার ইতিহাসটা মূলত ইয়ামামার যুদ্ধই যেটি বাদামা আরিকাত ইয়ামামা ফিসানাতে আশারা মিনাল হিজরা হিজরতের বারোতম বছরে এই ঘটনাটা ঘটেছিল এটার কারণ ছিল কি এই ঘটনাটা এখানে বর্ণনা করা হয়েছে

ইয়ামার যুদ্ধ যখন হয়ে গেল অনেক সাহাবি শহীদ হয়ে গেলেন তখন ওমর রাজি আল্লাহ প্রথমে আবু বকর পরামর্শ দিলেন কোরআন সংকলনের জন্য কিন্তু আবু বকর কাজটা করলেন না তিনি তাওয়াক্কুফ করলেন তিনি চিন্তা করতে লাগলেন যে রাসুল উল্লাহ কাজটা করেন নাই আমি কিভাবে এটা করি তিনি করলেন না فلم يزل عمر يراجعه حتى شرح الله صدر ابي بكر لذلك فارسل الى زيد উমর কিন্তু প্রতিনিয়ত আবু বকুর কে করতে থাকলেন যে আপনি কি করবেন না এটা করা খুবই জরুরি এতগুলো শহীদ হয়ে গেল কোরআন যদি হারিয়ে যায় আমরা কোথায় পাবো প্রতিনিয়ত হজরত উমর আবু বকুর কে করতে থাকলেন এক পর্যায়ে আল্লাহ তালা হজরত আবু বকরের অন্তরটা খুলে দিলেন এবং হজরত আবু বকর কি করলেন ইলা ওয়া ইনু উমর আবু বকর লোক পাঠিয়ে জায়দকে ডেকে আনলেন তখন জায়দ আসলেন ওমর ও আবু বকরের সামনে বসা ছিলেন ওই অবস্থায় ফকাল আলাহু আবু বকর আবু বকর জায়দকে বললেন ইন্না খেলুন সাহাবুন আখিলুন লায়নাত্তাহিমুকা তুমি একজন বুদ্ধিমান যুবক তোমার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই তুহমত নেই তুমি অত্যন্ত সত্যবাদী ন্যায় পরায়ণ ওয়াকাত কুনতা তাকতুবুল ওয়াহিয়া লিরাসূলিল্লাহ তুমি তো আল্লাহর রাসূলের সামনে ওহী লিখেছিলে

সেটা না দিয়ে যদি আমাকে একটা পাহাড় কেটে কেটে অন্য জায়গায় নিয়ে যেতে বলতেন সেটাও আমার জন্য সহজ হতো কিন্তু কোরআন সংকলনের এই কাজটা আমার কাছে তার চেয়ে কঠিন মনে হলো এত বড় দায়িত্ব আমার উপর অর্পণ করলেন ওয়ালা জাইদ বলেন ফাতা বাইতুল কোরআন আমি এবার কোরান সংকলনের কাজ শুরু করলাম বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে লাগলাম একত্রিত করতে লাগলাম

সংকলনের এই কাজটাকে মুসলমানরা অত্যন্ত ভালো দৃষ্টিতে নিলেন ভালোভাবে গ্রহণ করলেন ইভেন আলী ইদআল্লাহ তালাহ তো এক কথাটা বলেছেন যে আবাবু নাসিফিল মুসাহাইফি আজরান আবু বকর রহ রাহুল্লাহি আলা আবি বকরিন ওয়া আউয়ালুম জামা আল্মা বাইন আল্লাহ হাই মানুষের মধ্যে মুসহাফের খেদমাদ করার ক্ষেত্রে প্রতিদান বিনিময় পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী হলেন হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহ আবু বকর ওপর রহম করুন কারণ তিনি সর্বপ্রথম দুটি ঢালের মধ্যে অর্থাৎ একটা কিতাবের মধ্যে তিনি কি করেছেন কোরআনকে সংকলন করেছেন আবু বকর যদি কাজটা না করতেন তাহলে হয়তোবা এই কাজ হতো না এটা হচ্ছে ওম হজরত আলীর বক্তব্য

হজরত আবু বকর তাকে দায়িত্ব দেওয়ার সময় তাকে বলেছিলেন ইন্নাকা জলুন অর্থাৎ তার বুদ্ধি বিবেক এবং তার হিপস শক্তি ছিল অত্যন্ত প্রখর এই জন্য হজরত আবু বকর জায়েদকে নির্বাচন করেছিলেন হজরত উসমান ও একই কারণে জায়দ নির্বাচন করেছিলেন তার সময় ওয়ানাহু মিন ওয়াহি তিনি রাসুল্লাহ সাল্লামের সামনে যারা অহিলিপ্ত তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যক্তি ছিলেন বলে আন্না হুস শাহিদ আলা আর দত আলাহ খেয়ালতালীল কোরআন আরো একটি কারণ হচ্ছে আল্লাহ রাসুলের কালের বছর জিবিল যে দুইবার রাসূল সামনে কোরআন পেশ করেছিলেন শেষবার উপস্থাপনার সময় হযরত জায়েদ সামনে ছিলেন এবং তিনি সেগুলো ভালো করে জানতেন সিফাতুহাদাল যেমন এক মতন আলা আরবাহী ওসুস এই আবু বকরের কোরআন সংকলনটা চারটা মূলনীতির উপরে প্রতিষ্ঠিত ছিল চারটা বেসিক রুল উপর ছিল এক নম্বর হচ্ছে মা কানাহফুজা ফিল সুদুরির রিজাল যতগুলো হাফেজ ছিল তাদেরকে তিনি একত্রিত করেছিলেন তাদের কাছ থেকে শুনেছেন মা কুতীবা বাইনায়দা ইন নবী যারা লিখেছিলেন সাবা রাসূলুল্লাহর সামনে তাদের সমস্ত লেখাগুলোকে একত্রিত করা হয়েছিল লা ইউকবালু মিন সুদুরির রিজাল ইল্লা মা তালাকাউহু মিন ফামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাফেজ সাহাবী যদি বলছেন এই যে আমার কাছে আমার মুখস্থ আছে এই অংশটা সেটা ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হয়নি যতক্ষণ পর্যন্ত প্রমাণ হয় যে তিনি আল্লাহ রসুলের মুখ থেকে শুনে পবিত্র জবান থেকে শুনে মুখস্থ করেছেন এটা প্রমাণ করার আগে পর্যন্ত গ্রহণ করা হয়নি চার নাম্বার লাইকবালু সেই উম্মিন আল মাকতুব হাত্তা ইয়াশহাদু শাহিদান আলা আনহু কুতিবা বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যখন কোন সাহাবি যখন কোন লিখিত একটা অংশ এনে জায়েদের সামনে উপস্থাপন করেছে সেটা জায়দ ততক্ষণ পর্যন্ত গ্রহণ করেন নাই যতক্ষণ পর্যন্ত দুইজন সাহাবি সাক্ষী দেন নাই যে আমরা নিজের চোখে দেখেছি এই লোকটি এই অংশটা রাসুল উল্লাহর কাছ থেকে শুনে আমাদের সামনে লিখেছে এ ধরনের প্রত্যক্ষ দুজন সাক্ষীর সাক্ষ্যদান ছাড়া কোনো লেখা গ্রহণ করা হয় নাই কলা আবু বকর লিজাইদিন ওয়াহর মূল খত আরদ্দল্লাহ তা রানু আবু বকর জায়েদ এবং ওমরকে বলেছিলেন আবু বকর জায়েদ এবং ওমরকে একসাথে বলেছিলেন ও কলু আলা আলাহ বাবিল মসজিদ তোমরা দুইজন যাও মসজিদে নববি দরজায় গিয়ে বসো আমান যা আহকুমা বিশাহ হিদায়িনী আলা শাহি ইন মিন কিতিয়াবিল্লাহি ফাকতুবাহু যদি কেউ কোনো লেখা নিয়ে তোমাদের কাছে আসে তাহলে ওই লেখার পক্ষে প্রত্যক্ষ দুইজন ঠাকী যদি উপস্থাপন করতে পারে তাহলে সেটা গ্রহণ করবে অন্যথায় গ্রহণ করবে না ওকামা ওমার ফিন্যান্স ওমর লোকজনের মধ্যে গিয়ে দাঁড়ালেন এবং ঘোষণা দিলেন মানকানা তালাপ কামীর রাসুল উল্লাহ হিসেয়ান মৃণাল কোরআন ইফাদিয়া তিনায়াবিহী তিনি চিৎকার দিয়ে দিয়ে লোকজনকে বলতেছিলেন যে তোমাদের মধ্যে কেউ যদি রাসূলুলুল্লাহর কাছ থেকে কোরআনের কোনো অংশ মুখস্ত করে থাকো লিখে থাকো তাহলে সেটা নিয়ে আমাদের কাছে আসো আমরা তোমাদের আবু বকরের যুগের দেখলাম যে জমাল কোরআনটা কিভাবে আবু বকর করেছিলেন হজরত আবু বকরের পরে ওমরের যুগ গেল এরপরে এসেছেন হজরত উসমান্লাহাল অস্থ যুগ কররা আবার সঙ্কলিত হয়েছে। এটা হ আলজমস্লস স্ফন রদি এটার একটা ঘটনা আছে একটা হাস আছে কারণ আছে। দাখ হুুখি আওয়া ইলস্নাতিল সালে প্রথম দিকে এই কাজটা হয়েছে। আর এর কারণ ছিল কি এক টেলাফুন নাস ফিল্কেরা আতি বিহাসবি মা ওসলা উমিনেল করান। إما من الصحابة أو الصحف فخفت الفتنة فأمر عثمان رضي الله تعالى عنه أن يجمع الناس على مصحف واحد لألا يختلف الناس فيتنازعوا في كتاب الله ويتفرقوا حضرة عثمان الجوغي ببنى علاقاء ببنى رقم المصحف شرية এক এক রকম করে পড়তে ছিল কারো মুসহাফের সুরা ফাতেহা নাই কারো মুসাফের মধ্যে সোরা নাস নাই কারো মুসাফের মধ্যে সোরা ফালাক নাই কারো মুসাফের মধ্যে দোয়া কুনুদকে লিখে রাখা আছে এইভাবে বিভিন্ন রকম অর্থাৎ যে যেটা আল্লাহ রসুল থেকে শুনেছেন সেটা লিখছেন বেশকম ছিল কিছু ওই বেশ কারণে যুগে সে একটা ফেতনা দেখা দিল যে একজন বলতেছিল তোমার মুসাব ঠিক নেই আমারটা ঠিক ও বলছিল ঠিক এই ঠিক আর নিয়ে এক ধরনের প্রচন্ড রূপ ধারণ করলো তখন হজরত উসমান চিন্তা করলেন যে সব বিরোধপূর্ণ মুসাপ আমি পুড়ে ফেলবো এবং আবু বুকর যে মুসাপ রেখে গেছেন ওটাই ফাইনাল ওটাকে কপি করে সবার জন্য দেব সবাই একটাই পড়বে এটা হবে مصحف الإمام তিনি তখন أنس بن مالك رضي الله تعالى عنه قال إن حذيفة بن اليمن قدم على عثمان رضي الله تعالى عنه وكان يغازي أهل الشام في فتح أرمينيا وأذربيجان مع أهل العراق. إي بن اليمن تني أرمينيا বিজয়ের যুদ্ধে তিনি ছিলেন ইরাকবাসীদের সাথে যুদ্ধে গিয়েছিলেন এবং সেখানে তিনি লোকজনের মধ্যে যে মতবিরোধ দেখলেন কোরআন নিয়ে তখন হোজাইফা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন যে লোকেরা কোরআন নিয়ে ঝগড়া করছে তখন তিনি ছুটে আসলেন ওসমানের কাছে এসে বললেন যে খলিফা লোকেরা তো কোরআন নিয়ে এখন ঝগড়া করছে কোরআনের বিভিন্ন রকমের কপি নিয়ে লোকজনের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে এটা যদি আপনি এখন থামিয়ে না দেন তাহলে ভবিষ্যতে অনেক বিপদ এবং বিপর্যয় দেখা দেবে লোকজনের বিরুদ্ধে দেখে হজাইফা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন ওসমানকে তিনি বললেন ফকাল আল হুদা আলী ওসমান ইয়া আমির আল মিন আদ্রতা

বিরোধ বন্ধ করুন তখন হজরতান রাজি আল্লাহন হাফসার কাছে লোক পাঠাইলেন এবং বললেন যে আপনার কাছে যে আবু বকরের মোসাফটা আছে এটা একটু আমাদেরকে দেন আমরা ওখান থেকে কিছু কপি করে আবার আপনার কপিটা আপনার কাছে ফেরত দিয়ে দেব

বলে তকুল উলাহু ইল্লা খের অফিল মাসাহফ। সাহেফ যখন বললো যে উসমান রাদী আল্লাহ তালা কেমন মানুষ কোরআনগুলো পুড়িয়ে ফেললো গুলো পুড়িয়ে ফেললো ইত্যাদি ইত্যাদি কথা বলে যে কোন উসমানের বাড়ি ঘাড়াও করলো তাকে শহীদ করলো তখন হযরত আলী বক্তব্য রাখলেন তিনি বললেন যে তোমরা ওসমানের ব্যাপারে বাড়াবাড়ি করো না কে নিয়ে বাড়াবাড়ি করো না মুসাফের ব্যাপারে তিনি যা করেছেন شهدتني نجكورن فوالله ما فعل الذي فعل في المصاحف إلا عن ملئ منا جميعا. مصحافير قال ما تقولون في هذه القراءة. فقد بلغني أن بعضهم يقول إن قراءتي خير من قراءتك. وهذا يكاد أن يكون كفرا. قلنا فما ترى؟ হজরত আলী বলেন আমরা উসমানের কাছে গিয়ে বলেছিলাম যে লোকেরা তো এখন ঝগড়া করছে একজন বলছে আমার তোমার এরকম কথা বলে বলে তারা কোরআন শিকার করতে শুরু করেছে কোরআনের বিভিন্ন আয়াত শিকার করছে আর আয়াত শিকার করা তো মূলত কুফুরি এই কুফুরি অবস্থায় লোকেরা পৌঁছে যাচ্ছে এ ব্যাপারে আপনার মত কি তখন উসমান বলেছিলেন আমি চাই লোকজনকে একটা মুসাফের অধীনে নিয়ে আসবো যাতে করে লোকজনের মধ্যে বিরোধ না থাকে তাহলে মধ্যে এবং থাকবে ফেরকা না না তখন আমরা বলেছিলাম ফানে আমরা সবাই বলেছিলাম আপনি যা দেখ আপনি যা চিন্তা করেছেন অত্যন্ত সুন্দর চিন্তা করেছেন আমরা আপনার সাথে একমত হজরত আলী বক্তব্য রাখতে রাখতে পর্যায়ে গিয়ে আলী বলেন

ইজ্জাখতালাফ তুং আনতুং ওয়া জেঈদুন সা বিদ ফিশ শাহি ইম মিনাল কোরআন ফতুবুহুলিসান কোরাইশ নিন আজ আলা তোমরা যদি তোমরা তিনজন কোরাইশের আর একজন হলো আনসার তোমাদের মধ্যে যদি কোন জায়গায় বিরোধ দেখা দেয় তাহলে সেখানে শব্দটা কোরাইশের ভাষা দিয়া তোমরা লিখবে কারণ আল্লাহ তাআলা কোরাইশের ভাষাতেই কোরআন নাজিল করেছেন নবিজু কোরাইশ বংশের ছিলেন ওয়াহাদ দা ফিমাইতা আল্লাহ কু আলকিতাবা এটা মূলত লেখার পদ্ধতি নিয়ে বক্তব্য ছিল আয়াত পরিবর্তন করা নাই কেউ সুরাও পরিবর্তন করে নাই মনে করো হামজাটা কি আলিবির উপরে দিবে নাকি হামজাটা এর উপরে দিবে নাকি খালি জায়গায় লিখবে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে যদি তোমাদের বিরোধ হয় তাহলে কোরাইশের নিয়মটাকে ফলো করবে এখানে আয়াত এবং সুরা পাল্টা পাল্টির কোনো সুযোগ কারো ছিল না লেখার পদ্ধতি নিয়ে যদি মতবিরোধ হতো তাহলে এই কথাটা তিনি বলেছিলেন তো আমরা কুরাইশের দিকে যেও ফুশিখা মুসাহ আবি বাকরিন ইলা ফি আর এটা মতবিরোধ আছে আবু বকর মোসাফ থেকে চারটা অথবা পাঁচটা অথবা ষাটটা মোসাফ বানানো হল নকল করা হল ওয়াহেদ মিনহা বাকিয়া ইন্ডা ওসমান একটা ওসমান নিজের কাছে রাখলেন ওয়া আরিয়া ইলা মাকা ও ওল বসরা ওয়ারসালামা আকুল্লে মুসাফি মিনহা হাফেজ ইউক্রি ইনাসা বিহা প্রত্যেকটা কপির সাথে অভিজ্ঞ হাফেজ দিলেন যাতে করে ওই এলাকার লোকজনকে পড়িয়ে দিতে পারে শিখিয়ে দিতে পারে ও আমার আবিল ক্র এ বিমা ফিহা ওমা আমা ইউকুহা ও আমা আদাহা এবং তিনি নির্দেশ দিলেন যাতে করে এটা দিয়েই লোকেরা কোরআন পড়ে অন্য কোনো কপি থেকে যেন কোরআন না হয় এবং তিনি বলে দিলেন আমার এই পাঠানো কপি ছাড়া আর যত কপি আছে সব পুড়িয়ে ফেলবে একটা কপিও রাখা যাবে না ও আন বর্তমানে আমরা যে মুসাব দেখি এখানে আয়াতের যে গুলোর যে হজরত উসমান এভাবেই করে দিয়েছিলেন

দালিকাবি আদামি আর জামি হা ওয়া শিক লিহা কারণ সেখানে জবরদের ছিল না এবং নোখতাও ছিল না ও জরুরি দা হ্যারি হিল মা সাহাইফু মিনকুল্লি মা এবং হাজারত উসমানের মুসাফের মধ্যে কোরআন নয় এমন কিছুই রাখা হয় নাই আজকে তো আমরা কোরানের মধ্যে তাবিজ বসাচ্ছি বিভিন্ন রকমের সুরু দিয়া শ্যাষে দিয়া অনেকগুলো পৃষ্ঠা বাড়িয়ে আমরা অনেক কিছু লিখি

ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু লিখতেন কিন্তু হযরত ওসমান যখন মুসহাফটা তৈরি করলেন তখন এখানে আর কিছুই রাখলেন না শুধু সূরা গুলোই ছিল ও আজমাতুল উম্মাহ ত আলা জামি উসমান এই জামার উপর সমস্ত মুসলিম উম্মত ইজমা হয়ে গেছে ঐক্যমত হয়েছে ও হ মিন সুন্নাতুল খুলাফা আর রাশিদিন ফাকাদ দা আল হাদিস আলা আন্না লাহ সুন্নাতুন ইয়াজিবু রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নতুল খোলাফা এর রাশিদিন এই হাদিস অনুযায়ী ওসমান রাজি আল্লাহ তালু যেহেতু খোলাফে রাশিদিনের একজন তার এই কাজটি আমাদের সকলের জন্য শিরোধার্য এবং এই মুসহাফ ফলো করা আমাদের জন্য বাধ্যতামূলক একটা ছোট কথা এখানে বলি সেটা হচ্ছে আবু বকরের জামা এবং ওসমানের জামার মধ্যে পার্থক্য কি ছিল দুই খলিফাই তো জমা করলেন কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কী আন্না আবরিন জামাল কোরআন ওসমান জামা আন্নাস আলাই আবু বকর কোরআন সংকলন করেছিলেন আর ওসমান ওই সংকলনের কপিটার অধীনে দলে দলে মানুষ যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছিল তাদেরকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন ওসমান মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন আবু বকর কোরআন সংকলন করেছিলেন ওসমান জমান হুয়া জাম ও আবিবাক্কার অতএব আমরা বলতে পারি উসমানের জামাটা মূলত আবু বকরেরই জমা কারণ তিনি আবু বকরের সংকলনকে কোনো পরিবর্তন করেন নাই ওইটাই ঠিক রেখে নিজে কপি করেছিলেন অতএব এটা নতুন তেমন কিছু না ওলাম ইউরফি হিসেন কোনো কিছু তিনি চেঞ্জ করেন আল্লাহ আবু বকর হুয়া মা আর আবু বুকুর যেটা জমা করেছিলেন সেটা মূলত রাসূলুল্লাহ জীবনের সর্বশেষ বার যেটা জিবিলকে শুনিয়েছিলেন নবীজি সেটাই আবু বুকুর সংকলন করেছিলেন অতএব উসমানও সেটাই করেছেন অতএব উসমান ও আবু এর সংকলন সেম একই জিনিস রাবে আলা আদাল ইস্তেমালা আল আহ মা আলহ মিউনসাখ মিনাল আরফেজ সাবাহ বি দলিল উজু দা আদ মিনার শাহাবাদী তখ্তলিফুকে রহত হুম আব সাফিল ইমাম আর রাসুল্লা সাল্ল্লা সালাম সর্বশেষ হজরত জিবিলকে যেটি শুনিয়েছিলেন সেখানে সাবাত আহরুফ ছিল তোমরা উলুমুল কোরআন পঁয়ত্রিশশো এক যখন পড়বে পঞ্চম সেমিস্টার অথবা ষষ্ঠ সেমিস্টারে গিয়া তখন সাবা আহরুফ তোমাদের তোমরা জানবে ইনশাআল্লাহ এই সাবাত আহরুফ সবগুলোই হজরত উসমানের মোসাহের মধ্যে ছিল